মাননীয় ম্যাম, আমি মনিয়া সুলতানা মেহেরপুর থেকে আসছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জি ও ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, মাদ্রাসায় ধর্ম শিক্ষা দেওয়া হয় এটা আমি বিশ্বাস করি না, সেখানে ধর্মান্ধতা শিক্ষা দেওয়া হয়। আপনি তার সঙ্গে একমত কি না? নানা জনে নানা দিক থেকে নানা কারণে আজকে মাদ্রাসার বিরোধিতা করছে। কথা বুঝতে হবে, একদল লোক আছে তারা আসলে ইসলামই চায় না। কথা বুঝছেন? তারা কি চায় না? ইসলাম চায় না, কথা শেষ। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন চলুক এটা ওরা চায় না। মুসলমানের সন্তান মনে করেন হাজি সাহেবের পোলা। আরে ভাই, যখন কমিউনিস্ট বিপ্লব শুরু হলো, নাস্তিকতাবাদী আন্দোলন, এই হাজি সাহেবের পোলা গিয়ে কমিউনিস্ট আন্দোলনে যোগদান করেছে। কি বলেন? মুজাহিদুল ইসলাম, ইসলামের মুজাহিদ। নাম নাম হচ্ছে কি? মুজাহিদুল ইসলাম, ইসলামের মুজাহিদ। আর আন্দোলন করে কমিউনিস্ট, বাম আন্দোলন করে। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইসলাম শুধু নাম থাকবে। এখন নাম হয়ে গেছে সব। একদল লোক আছে, শোনো, ওরা জাতীয় জীবনে ইসলাম চায় না। ইসলামের চর্চা হোক, ইসলামের জ্ঞানের অনুশীলন হোক, মানুষ কোরআন বুঝুক, আল্লাহ দ্বীনের কথা মানুষ আলোচনা করুক বুঝুক, এটা ওরা চায় না। ওরা চায় পশ্চিমা সভ্যতা আমাদের উপর চাপিয়ে দিতে। কথা বুঝছেন? ওরা চায় ব্রিটিশের তৈরি আইন মোতাবেক ওদের সভ্যতা দিয়ে আমাদের সমাজ চলবে। একদল লোক চায়, তারা তাদের দিক থেকে মাদ্রাসা সমালোচনা করে, কিন্তু আমরা অনর্থক, অহেতুক, অহেতুক, অযৌক্তিক সমালোচনা করব না। আমরা মাদ্রাসার ব্যাপারে যে কথাটা বলেছি, বর্তমানে যে মাদ্রাসার শিক্ষা এবং সিলেবাস, এই মাদ্রাসার গোড়াপত্তন করেছে ব্রিটিশ। আমরা দেখে দিয়েছি, ব্রিটিশরা পরিকল্পিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে তারা সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে, কি কি পড়ানো হবে, কি কি বাদ দেওয়া হবে, এটা তারা ঠিক করেছে। ইসলামের মহা গুরুত্বপূর্ণ বিষয়গুলি ওই মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই। কথা বুঝছেন কিনা? ইসলামের কম প্রয়োজনীয়, আরে ভাই, দ্বীনের মধ্যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ, মহা প্রয়োজনীয়, আর একটা কম গুরুত্বপূর্ণ। আরে ভাই, একটা বাড়ি, রাসূল বলেছেন, শুনো, রাসূল বলেছেন ইসলাম একটা ঘর। ইসলাম কি? ঘর, সালাত আর খুঁটি, জিহাদ তার সাদ। দেখেন, একটা ঘরের ভিত্তি আছে ইসলামের বুনিয়াদ। আর একটা হাদিস আছে ইসলামের বুনিয়াদ পাঁচটা, এক নাম্বার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে ঘর। মানুষ ঘর দেয় কেন? বসবাস করার জন্য। এই ঘরের মধ্যে মহা গুরুত্বপূর্ণ জিনিস হলো ফাউন্ডেশন, ভিত্তি, ভিটা, ঘরের ভিটা, ভিটি, ভিটি বলি আমরা। ভিত্তির উপরে দেওয়া হয় খুঁটি, পিলার, খাম্বা, থাম, এর উপরে দেওয়া হয় সাদ। রাসূল বলেছেন সালা হচ্ছে খুঁটি, জেহাদ হচ্ছে সাদ। উদাহরণটা খেয়াল করেন। আচ্ছা, এবার ঘরটা যখন হয়ে গেল, ঘরের ভিতরে এবার তুমি একটু আরাম করার জন্য খাট পালং দাও, খাটের উপরে তোষক বিছাও, আরাম করার জন্য গরমকালে এসি লাগাও, ফ্যান লাগাও, আরো সুন্দর লাগার জন্য বারান্দায় ফুলের টব লাগাও, বিভিন্ন রঙের ফুল। ঘরের খাট পালং আপনার ঘরের অংশ, ঘরের দরজা জানালাও ঘরের অংশ। আচ্ছা, বলেন তো দেখি, ঘরের ভেতরে ফুলের টব, টেবিলের মধ্যে একটা ফুলের টব রাখলেন, খুব সুন্দর দেখা যাবে ঘরের। এই যে এখানে ফুল রাখছে টেবিলের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটার গুরুত্ব আর এই মঞ্চের এই ভিত্তির গুরুত্ব কি সমান? সমান কি না? ইসলামের মধ্যেও মহা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন তাওহীদ, এই যে আল্লাহর কোরআনের হুকুম, বিধান, আইন, কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা, জিহাদ, কেতাল, এটা কার হুকুম? এটা আগে মানবো নাকি সুন্নত নফল? আগে কি কোরআন না আগে অন্যান্য কিছু? কোরআন, এটা ফরজ। মহা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওহীদ, জিহাদ, এরপরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সালা, হজ, জাকাত, কেতাল, এরপরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে রাষ্ট্র ব্যবস্থা, অন্যান্য সব কিছু। এরপরে আপনি যদি পারেন, সুন্নত পারেন, নফল করেন, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর, অসুবিধা নেই। তো এই মাদ্রাসায় দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শিক্ষা দেওয়া হয় নাই, ছোট্টখাট্ট বিষয়গুলিকে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে, যেমন দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, লম্বা জোব্বা, খাটো জামা মানে টাকনু, মিসওয়াক, মিলাদ, ডাইন কাতে শোয়া, অজু, গোসলের মাসলা মাসাইল, মেয়েদের ওই ব্যক্তিগত ব্যাপারগুলি মাসলা মাসাইল, এই সমস্ত নিয়ে একটা সিলেবাস বানিয়েছে মাদ্রাসায়। সেই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা কি করে খাবেন?
রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু ইসলাম নাই, কিন্তু তখন আমরা অলরেডি পরাজিত ব্রিটিশের আন্ডারে। ওই মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়নি। দুনিয়াতে কিছু করে খাওয়ার ব্যবস্থা রাখে নাই, তাহলে আমরা কি করে খাবেন? তাই ওনারা মাদ্রাসাকে বেরিয়ে এসে এবার ওই দিনের ব্যবসা করে খাচ্ছেন, ওয়াজ মাহফিল করে খাচ্ছেন। এটা খাওয়া নিষেধ, ওনারা অনেকটা বাধ্য হয়েছেন। কথা পরিষ্কার হলো কি না? দিনের বিনিময়ে কোনো নেওয়া নিষেধ, কিন্তু ওনারা কি করবেন? ওনারা তো অলরেডি কিছু শিক্ষা গ্রহণ করেননি। এই জন্যে এখানে প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক্ষেত্রে যে এনারা যারা মাদ্রাসার বিরোধিতা করছেন, তারা অন্য একটা অ্যাঙ্গেল থেকে বিরোধিতা করছেন। আমরা চাই মাদ্রাসার মধ্যে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া হোক, আমরা চাই আল্লাহ রাসুল যে ইসলাম শিক্ষা দিয়েছেন সেই ইসলাম শিক্ষা দেওয়া হোক। আল্লাহ রাসুল প্রথম শিক্ষা দিয়েছেন তাওহীদ, মাসলা মাসাইল পরে শিক্ষা দিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম। রাসুল থেকে ইসলাম শিক্ষা নেওয়ার পর সাহাবীরা জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে সংগ্রাম করতে দুনিয়ার বুকে বেরিয়ে পড়লেন। আর ওনাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়ার পর ওনারা কি করে খাবেন? ওই বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে জীবন নির্বাহ করছেন, এই তো। তাহলে উদ্দেশ্যটাই তো বুঝতে হবে। তোমার প্রশ্নের আলোকে তুমি বলেছ যে আমার বক্তব্য কি মাদ্রাসার ব্যাপারে, আমরা এর আগে দিয়েছি বক্তব্য। ওনারা যেভাবে মাদ্রাসার সমালোচনা করেন, ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সমালোচনা করছি না। আমাদের বক্তব্য, আমাদের পর্যালোচনা হলো এই, আমরা জাতির কল্যাণে, আলেমদের কল্যাণে, মোমেনদের কল্যাণে আমরা কথা বলতে চাই। আমাদের বক্তব্য হচ্ছে মাদ্রাসার মধ্যে যে সিলেবাস কারিকুলাম ঠিক করা হয়েছে, ওই সিলেবাস অনুযায়ী, ওই কারিকুলাম অনুসরণ করলে প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া কখনো হবে না, দিন প্রতিষ্ঠা হবে না। এই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ।